হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কী করে একটা ফা ফ্লাওয়ার পটকে রঙ করতে হয় এরপরে আমি সেগুলোও জানাবো যে কোন রঙের সঙ্গে কীভাবে মিক্সড করছি আমি প্রথমে যে আমি ফুলটা কালার করছি দেখো প্রথমে যে কালারটা আমি নিয়েছি সেটা হলো ক্রমিওলো ডি ক্রমিওলো ডিটা দিয়ে প্রথমে বর্ডারটা টেন এরপরে কিন্তু এই ক্রমিওলো ডির পরেই কিন্তু আমি আবার ওটা দিয়ে মিক্সড করছি এখানে বলে রাখি অনেকেই কিন্তু প্রথমে আগে লাইট কালারগুলো করে পরে ডার্ক কালার কিন্তু আমি কিন্তু সেই প্রসেসে শেখাই না এবং অনেকে আবার বিভিন্ন রকম ছোট কাপড় দিয়ে মুছেও বা একটু ঘষে নিয়ে কালারটাকে মিক্সড করে কিন্তু এই প্রসেসটার চাইতে তুমি তোমরা যদি প্রত্যেকেই আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেটা যদি করো আরও তোমাদের হাতের ওপরে কনফিডেন্সটা আসবে প্রথমে ডার্ক কালার করবে তারপরে লাইট কালার দিয়েই আলো ছায়টাকে কিন্তু ফেলতে হবে হ্যাঁ দেখো আমি যেভাবে মিক্সড করলাম অনেকেই হয়তো ভাবছে যে আমি ঘষেছি কোনো কাপড় দিয়ে তা কিন্তু নয় সম্পূর্ণ কালারটা কিন্তু হাতের মাধ্যমেই তোমাদের ঘষতে হবে এখানেও যেমন আমি যে নেক্সট যে ফুলটা আমি করছি দেখো প্রথমে ডার্ক কালার মানে অরেঞ্জ কালারটা কিন্তু আমি নিয়েছি অরেঞ্জ কালার দিয়ে যেখানে একটু একটু ডার্ক প্রশনগুলো আছে সেগুলো আমি টেনে নিচ্ছি ঠিক আছে এবার অরেঞ্জের চাইতে একটু হালকা কী কালার নেব আমি পিচ কালারটা নেব ঠিক আছে কারণ পিচ কালারটা নিলে অরেঞ্জের সঙ্গে বেশ ভালো মিশে যাবে আমি আবারও বলে বলছি তোমরা কিন্তু কালার চুজিংগুলো কিন্তু ভালো করবে অর্থাৎ কোন কালার সাথে এক্স্যাক্টলি কালারটা মিশে হ্যাঁ সেটা কিন্তু ছবির মধ্যে একটা বড় ভাইটাল সৃষ্টি করে তুমি যদি একটা কালারের সঙ্গে আর কালার যদি মেশানো না করতে পারো তাহলে কিন্তু ছবিটা দেখতেও বাজে হবে এবং সেই ছবিটার কিন্তু মাধুর্যটা আসবে না এখানে যেমন ধরো আমি অরেঞ্জ নিয়েছিলাম এবার অরেঞ্জের পরে পিচ কালারটা দিয়ে কিন্তু আমি আবারও ওই একই প্রসেসেই করছি দেখো ডার্কের ওপর দিয়ে লাইটটা কিন্তু করছি এবার অনেকেও বলতে পারো যে স্যার আমি যদি এটা করি বা দাদা আমি যদি এরকম করি তাহলে কি এই হবে কেন হবে না কিন্তু তোমাদের যে হাতের প্রতি যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কিন্তু আসবে না মানে তুমি কালারের মাধ্যমেই কিভাবে লাইট সারোটাকে ফেলবে বা কালারের মাধ্যমেই তুমি কিভাবে কোথাও ডার্ক কোথাও লাইট করবে এটা কিন্তু আসবে না কারণ তুমি বরাবরই জানো যে আমি যদি কাপড়টা দিয়ে এখানে একটু মিক্সড করে দিই বা কাপড়টা দিয়ে যদি ঘষি তাহলে হয়ে গেলো কিন্তু সেই প্রসেসটা আমি ভুল বলবো না যতটা পারবে অ্যাভয়েড করে চলার কথা হ্যাঁ তো আমাদের দুটো ফুল কমপ্লিট হয়ে গেলো এবার দুটো ফুলের জায়গায় এবার আমরা যে থার্ড নম্বর ফুলটা আছে এবার কিন্তু আমি একটু ব্লু ফুল করবো হ্যাঁ প্রথমে একটু লাইট করলাম তারপর তারপরেরটাও একটু লাইট করলাম কিন্তু এটা একটু ডার্ক করবো কেননা কি তাহলে দুটোর সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকবে দু সবই যদি লাইট করি আবার দেখতে খারাপ লাগবে আমি সেই বেসিসেই প্রথমে পার্সেন্ট ব্লু দিয়ে আমি আবারও বলছি পার্সেন্ট ব্লু প্রথমে ইউজ করেছি ইউজ করে তার ডার্ক পোর্শনগুলো দেখিয়েছি তারপরে কিন্তু আলটামারিন ব্লু আমি যে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমি পোলো কালার কিন্তু ইউজ করেছি হ্যাঁ অনেকেই অনেক রকম কালার ইউজ করতে পারো তো আমি পোলো কালার হিসেবে আমি নামগুলো বলছি প্রথমে পার্সিয়ান ব্লু তারপরে কিন্তু আলটামারিন ব্লুটা দেখো আমি প্রত্যেকটাতে কিন্তু পার্সিয়ান ব্লুর ওপর দিয়েই কালারগুলোকে ঘষছি আলটামারিন ব্লুটাও কিন্তু আমি ওই একই রকমভাবেই ঘষে ঘষে যাচ্ছি ঠিক আছে তো তোমরাও যখন একটা কালার মিক্সড করবে আর একটার সঙ্গে তাহলে কিন্তু ওটার সঙ্গে তোমরা মিক্সড করার চেষ্টা করে আমরা মেশানো বলতে কি মিক্সড মানে কি বুঝি একটার সঙ্গে আরেকটা মেশানো তাহলে কেন আমি আর সঙ্গে মেশাবো না তো ওটার ওপর দিয়েও কিন্তু রঙটাকে চালাতে হবে ঠিক আছে এবার দেখো ফুল তিন থেকে তিন রকম বেশ ভালো লাগছে এইখানে আমি আবার একটু পিচ কালার নেবো এই ফুলটাকে ফুলের পাপড়িটাকে এক সাইড দিয়ে লাইট ভাব করানোর জন্য হ্যাঁ তাহলে আমার মেশানোটাও হয়ে যাচ্ছে প্লাস আমার এই যে একটা লাইট ভাব পড়েছে হ্যাঁ ছবির মধ্যে যে একটা লাইট পর্শানগুলো সেগুলো কিন্তু আমি করে নিলাম ঠিক আছে এবার যেমন ওই ভেতরের কালারগুলো করতে হয় করে নেবে পাতা এই পাতাতে কিন্তু আমি সবাই হয়তো বা অনেকে তোমরা শিখে থাকবে যে পার্শন ব্লু তারপরে ডার্ক গ্রিন তারপরে লাইট গ্রিন এরকম করলেও করতে পারো আমি এখানে বেসিক্যালি দুটো কালার ইউজ করেছি একটা মিডিয়াম গ্রিন হ্যাঁ প্রত্যেকটাতে এই যে মিডিয়াম গ্রিন দিচ্ছি আমি যেখানে যেখানে আমার ডার্ক পোশনগুলো হবে সেখানে মিডিয়াম গ্রিনগুলো দিচ্ছি তো তোমরাও চেষ্টা করবে যাতে কালারগুলো চুজিং করাগুলো কালার বেছে নেওয়াগুলো কিন্তু একটা ভাইটাল ব্যাপার ছবির কালার বেছে নেওয়া কিন্তু একটা বড়ো বিষয় তোমরা যদি কালার যদি বাঁচতে ভুল করো তাহলে কিন্তু ছবিটা সেইভাবে ফুটে উঠবে না হুম আমি বারবারই আমি তোমরা যারা আমার ছবি দেখেছ বা অনেকেই যারা আমার কাছে শেখে তারা অনেকেই বলে যে স্যার তোমার কালারগুলো ঠিক একটু আলাদা টাইপের হয় তো এই কারণেই হয় আমি সব সবসময় রিয়েল জিনিসটাকে কিন্তু বাচ্চারা বা একটু যারা প্যাস্টেল কালারকে নিয়ে ভাবছে বা করছে সবে শুরু করেছে তারা কতটা নিতে পারবে সে হিসেবে করি তো এটা নিয়ে কোনো জানার বিষয়ও নেই তোমরা শুধু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই কিন্তু সব কিছু আয়ত্তে চলে আসবে এবার ফ্লাওয়ার পটটা কিন্তু আমি ভেতরটা দেখো ব্ল্যাক করলাম এবার ওপরের মাথাটাতেও ব্ল্যাক দিয়েছি এবার ব্ল্যাকের সঙ্গে আমরা কিন্তু ব্রাউন দিচ্ছি মানে ব্ল্যাকের সঙ্গে কিন্তু আমরা ব্রাউন ব্লু পার্শিয়ান ব্লু এই কালারগুলো ইউজ করতে পারি না হলে কিন্তু কালার মিক্সডও হবে না দেখতে বাজে লাগবে এইখানে আবার দেখো ওপর ভাগটা আমি ওপর ভাগটা যেহেতু ওপরে আমি ব্ল্যাক ব্ল্যাক রেখেছি তো তার নিচে আবারও যদি কোনো ব্ল্যাক জাতীয় বা ডার্ক কালার করি তাহলে কিন্তু আমার চোখে কন্ট্রাস্ট করবে না ঠিক আছে তো আমি কেন তারপরে ইয়েলোটা দিলাম কারণ প্রথমে ব্ল্যাক আছে তারপরে একটু ইয়েলো বা একটু পিঙ্ক জাতীয় তোমরা যদি কোনো কালার ইউজ করো বা অরেঞ্জ জাতীয় কালার ইউজ করো তো আমি ইয়েলো করেছি ইয়েলোর সঙ্গে অরেঞ্জ আর ক্রম ইয়েলো ডি ইউজ করলাম তারপরে দেখো তারপরের যে ভাগটা এখানে কিন্তু এবার আমি পার্সিয়ান ব্লুর সঙ্গে কিন্তু স্কাই ব্লুটা ইউজ করছি হুম কেন স্কাই ব্লুটা ইউজ করছি তাহলে এই ইলোর সঙ্গে ইয়েলোর যে ভাগটা আছে ইয়েলোর সঙ্গে ঠিক একটা কালারের সমতা বজায় রেখেই কিন্তু কালারগুলো করা কারণ কি দেখবে ইয়েলোটা হালকা তোমরা প্রত্যেকেই দেখো যে দুটো কালারের মধ্যে এই যে আমি করে ফেললাম এখানে ইয়েলো তারপরে আবার তোমার স্কাই আর পার্সেন্ট ব্লু দিয়ে করলাম দেখো কতটা সুন্দর লাগছে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এবার কতটা সুন্দর লাগছে এবার আমি নিচেরটাও আবার কেমন করব ব্লুর সঙ্গে আর অন্য কিছু না দিয়ে আমি অরেঞ্জ করব। এবার অরেঞ্জের যেখানে যেখানে ডার্ক সাইডগুলো অরেঞ্জের যেখানে ডার্ক সাইডগুলো সেখানে কিন্তু তোমাকে বা তোমাদেরকে রেড দিয়ে একটু বর্ডার করে নিতে হবে যেখানে যেখানে একটু ডার্ক হয়েছে তো আমিও প্রথমে তাই করে নিয়েছিলাম এবার রেডের সঙ্গে অরেঞ্জটা মিক্স করে দেওয়ার পরে দেখো কোথাও কোথাও যদি যে লাইটটা বা ডার্ক জায়গাটা সেটা কিন্তু আমার চোখের মধ্যে অলরেডি ভেসে আসে এবার আবারও ইয়েলোটা ওই যে মাথার ওপরে যে ইয়েলোটা দিয়েছিলাম পটের এবারও এখানে তাই করব তার জন্য আমি আগে অরেঞ্জ কালার এবং পরবর্তীতে আমি ইয়েলো কালারটা দিয়ে সম্পূর্ণটা পূরণ করে দেব আমি আবারও বলছি আমি এই উইকটা মানে এই সপ্তাহটা প্রত্যেকের কিন্তু ফ্লাওয়ার পট কত রকম পট হয় কত রকম ফুল দিয়ে ফ্লাওয়ারপট হয় তোমরা যদি দেখতে চাও আমার এই আমার প্রোফাইলে অবশ্যই তোমরা কমেন্ট করো কি কি ফুলের পট করতে চাইছো তোমরা আমাকে বলো এবং আমিও চেষ্টা করব এই সপ্তাহটা শুধু পট করে দেখানো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো তোমরা আমাকে করে দেখাও ধন্যবাদ